নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে স্পেশাল একটা খবর নিয়ে আসলাম। আজকে আমি বাড়িতে বম ফুটছে আমার পিছনে। বাড়িতে আসলাম কারণ হচ্ছে আমার গ্রামের বাড়িতে আসলাম। এখানে আমার গ্রামের বাড়িতে অনেক ক্ষেত আছে এবং আমার ভাইয়েরা ওরা ক্ষেত করে, এবং আজকে ক্ষেত শেষ হওয়ার দিন। এবং সেই শেষ হওয়ার দিনে আমরা একটা ফাংশন করি। এখানে নাচ গান নৃত্য সব কিছু করা হয়, এখানে খাওয়া দাওয়া হয়, এবং আজকে এই কালচারটা আমি আপনাদেরকে দেখাবো, ভালোই লাগবে আপনাদের। এবং প্রতি বছর আমরা এরকম করি, এবং যারা যাদের অনেক বেশি ক্ষেত থাকে ওনারা এরকম করেন। আজকে আমি ক্রিসকে নিয়ে আসছি বাড়িতে, এবং গাছের পায়রা বিউটিফুল। চলুন, যেহেতু আজকে ক্ষেত শেষ হবে, এবং সেজন্য এখানে দেখুন ক্ষেত শেষ হওয়ার দিনে নতুন ড্রেস পরে ওনারা খেতে যাবেন। যে টুকরোটা বাকি আছে সেই টুকরোটা ধান লাগিয়ে শেষ করার জন্য আমার ছেলে ক্রিস পটাকে বোম আমরা নিয়ে এসেছি, এবং এখানে রেডি। এই দেখুন, এখানে নিমন্ত্রণ করা হচ্ছে, যারা সেই ধান গাছ লাগাবেন ওনাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে। আমার পিছনে আপনারা দেখতে পাবেন, এবং সেই নিমন্ত্রণ করার পরে ওনারা সেই জায়গাতে যাবেন। চলুন এখন দেখি, খুব সুন্দর একটা কালচার। চলো চলা মাদন দিন্দা বনে আমার বড় ছেলে ক্রিস এবং তার ভাইয়েরা সবাই মিলে আজকে ওদের চান্স আজকে সেই কাদা দিয়ে খেলার। আজকে যেহেতু সেই কৃষিকাজের শেষ দিন আমাদের, এবং সেই জন্যই মহিলারা সেইখানে গান গেয়ে গেয়ে আনন্দ করে ওনারা এরকমই ধান গাছ লাগান। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই নতুন কাপড় লাগিয়ে এরকম ধান গাছ রোপণ করছেন, মানে হচ্ছে আজকে শেষ ধান ক্ষেতের শেষ দিন। এবং সেই শেষ দিনে যত সুন্দরভাবে কাজটা হবে তত ফসলটা আরও ভালো হবে, এরকম মানা হয়। ক্রিস ওর খুব ইচ্ছা এরকম ধান গাছ রোপণ করার জন্য, তাই আমার বড়দা ক্রিসকে কিছু ধান গাছ দিয়ে দিল লাগানোর জন্য। তার পিছনে তার ভাই ও এরকম করছে, এবং আমার বড়দার সঙ্গে খুব আনন্দময় একটা পরিবেশ। দর্শক বিন্দু, আপনাদের কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দুগো তিনগো আগগুলো কোনো দিন না রয়ে যায়, হ্যাঁ স্যার তিন চারি গেল রুয়া। দর্শকবৃন্দ, এটাকে বলা হয় বালা। বালা মানে কি আমি আপনাদেরকে বলে দিই, যে কয়েক পরিবার মিলে একজনকে হেল্প করবে এটাকে বলা হয় বালা। এখানে কয়েক পরিবারের মহিলারা ওনারা এসে এখানে ধান রোপণ করছেন ওনারা। এবং এই যে প্রথাটা আগের যুগের, যারা আজকে থেকে 30-40 বছর আগে, এটা খুবই প্রচলন ছিল, এখন এটা বিলুপ্তির দিকে। এবং আমার মেজদা খুবই সেই আগের যে কালচারগুলা উনি খুবই ভালোবাসেন, এবং উনি এরকম করেন। আমাদের যে ক্ষেত, সেই ক্ষেত শেষ হওয়ার দিনে এরকম আমরা করি, এবং এরকম সবাই মিলে এসে ওনারা এরকম গান করে এরকম ধান রোপণ করেন। তারপরে এখানে একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়। তারপরে বাড়িতে গিয়ে এখানে সেই খাওয়া দাওয়া সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়। দর্শকবৃন্দ, হো গিয়া
দর্শকবৃন্দ আমার ছেলে ও কৃষ ও কিন্তু এই কাদা দেখে ও কিন্তু খুব উৎসাহিত এটাকে বলা হয় মাড মাডবাত আমেরিকাতে এটা খুব প্রচলিত আমেরিকাতে এই মাডবাতটা আমাদের এখানে মানুষ বলে এই কাদাতে তুই এরকম করলে ইয়ে হয়ে যাবে অসুখ হয়ে যাবে এই হয়ে যাবে কিন্তু আমেরিকাতে এরকম মাডবাতের জন্য আলাদা এরকম পার্ক রাখা হয়েছে সেখানে এরকম কাদা থাকে এখানে আপনারা টাকা দিয়ে এরকম সেই কাদার মধ্যে ডুবে আধা ঘন্টা এক ঘন্টা থেকে সেখান থেকে আসবেন মাটিটা শরীরে লাগলে শরীরের জন্য বিশেষ উপকার হয় এখন হচ্ছে টিফিন টাইম মানে রূপনের কাজ শেষ আমার মা সবাইকে চা দিয়ে দিচ্ছে দর্শকবৃন্দ খুব সুন্দর এবং আনন্দময় একটা পরিবেশ রূপনের কাজ শেষ হওয়ার পর পতাকা লাগানো যে নারিকেল সেই নারিকেলের বাঁশটা সেটা খুলে নিয়ে যাওয়া হয় দর্শকবৃন্দ শেষ হয়ে গেল আমাদের ধান লাগানোর পালা এবং এখন সবাই আমাদের ঘরে যাবেন ওনারা সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে ভাতের ব্যবস্থা করা হয়েছে যেহেতু আজকে শেষের দিন সেই জন্যে যারা এসেছিলেন আমাদের গ্রামের বৌদিরা ওনারা সবাইকে খাওয়া দাওয়া দেওয়া ভালোভাবে খাওয়া দাওয়া দেওয়া হবে তারপরে আপনাদের ওনাদেরকে একটা উপহারও দেওয়া হবে দর্শকবৃন্দ আরে বা হ্যালো দেব হ্যালো দেব হ্যাঁ নমস্তে দেও হ্যাঁ গুড মর্নিং দেও ওকে ভেরি গুড বাবা নমস্তে দেও নমস্তে ওকে দর্শকবৃন্দ এখানে চলছে রান্নাবাড়ার কাজ যেহেতু ওনারা শেষ করে এসে পড়েছেন এবং রান্নাবাড়া শেষ হওয়ার পরেই ওনাদেরকে দেওয়া হবে দর্শকবৃন্দ কয়েকটা আইটেম বানানো হয়েছে তার মধ্যে আমাদের মণিপুরীদের প্রিয় হিরম্বাও দর্শকবৃন্দ নাচ গান সব কিছু গান সব কিছু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে শেষের দিকে আমার মা একটু দক্ষিণা করছেন ওনাদেরকে দর্শকবৃন্দ এই হচ্ছে আমাদের কালচার আমাদের কালচারটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে সবাইকে পাঠিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদেরও যদি সমাজে এরকম কিছু কালচার থাকে কমেন্টে জানাবেন আমরা আপনাদের কালচারটাও আমরা এরকম কভারেজ করবো নমস্কার বাই বাই